বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। এদেশে 15 কোটির অধিক মানুষের প্রধান খাদ্য ভাত। তাই দেশের বিশাল খাদ্য চাহিদা নিরূপণের লক্ষ্যে যথাযথভাবে চালের উৎপাদন হিসাব প্রাক্কলন করা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে ধান উৎপাদনের সঠিক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন হারমোনাইজেশন অ্যান্ড ডিসেমিনেশন অফ ইউনিফাইড এগ্রিকালচারাল প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স শীর্ষক প্রকল্প কর্তৃক বাংলাদেশের ধানের উৎপাদন পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা ও যাচাইপূর্বক ধানের ফলন হার নির্ণয়ে একটি অভিন্ন বৈজ্ঞানিক নমুনা ফসল কর্তন পদ্ধতি সুপারিশ করা হয়েছে। প্রকল্পটি FAO এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত। প্রকল্পে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পরামর্শকগণ কর্তৃক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষান্তে ধান কর্তনের এই অভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি সুপারিশ করা হয়। উল্লেখ্য, 2013 সাল হতে উক্ত পদ্ধতি অনুসরণপূর্বক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের যৌথ অংশগ্রহণে এই নমুনা কর্তন পদ্ধতি বাস্তবায়িত হচ্ছে। নমুনা কর্তনের ক্ষেত্রে প্রণীত ম্যানুয়াল এবং কয়েক প্রকারের ফর্ম ও তফসিল ব্যবহার করা হয়ে থাকে। ধানের ফলন হার নির্ণয়ে বর্তমানে অনুসৃত স্যাম্পল ডিজাইনটি টু স্টেজ স্যাম্পল ডিজাইন। এই ডিজাইন অনুযায়ী দেশের 64টি জেলায় জেলাভিত্তিক উৎপাদন হার প্রাক্কলন পূর্বক প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতিটি জেলাকে ডোমেইন হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে BBS কর্তৃক দেশব্যাপী পরিচালিত 10,348টি ক্লাস্টারকে স্যাম্পল ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। জেলা পর্যায়ে বণ্টনকৃত ক্লাস্টারসমূহের মধ্য হতে দৈব চয়নের ভিত্তিতে প্রতি জেলায় 50টি ক্লাস্টার নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিটি ক্লাস্টারের মধ্যস্থিত প্লটসমূহতে দৈব চয়নের মাধ্যমে একটি প্লট নির্বাচনপূর্বক উক্ত প্লটে একটি নমুনা কর্তন সম্পন্ন করা হয়, অর্থাৎ প্রতিটি জেলার জন্য কর্তনের স্যাম্পল সাইজ হচ্ছে 50। কর্তনের বেশ পূর্বেই প্রতিটি জেলায় উপজেলাসমূহের মধ্যে পূর্ববর্তী বছরের ধানের চাষকৃত জমির আয়তন অনুযায়ী ওই 50টি কর্তনকে বণ্টন করা হয়। উল্লেখ্য, ধানের বিভিন্ন জাতের অধীন জমির আয়তন বিবেচনায় নিয়ে কর্তন সংখ্যা বণ্টন করা হয়। এই কর্তন পরিচালনার ক্ষেত্রে কতগুলো পদক্ষেপ অনুসরণ করতে হয়, যেমন উপজেলা ভিত্তিক নমুনা কর্তন সংখ্যা নিরূপণ, দৈব চয়নের মাধ্যমে ক্লাস্টার নির্বাচন, দৈব চয়নের মাধ্যমে কর্তন প্লট নির্ধারণ, পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণপূর্বক কর্তন বিন্দু নিরূপণ, কর্তন ইনস্ট্রুমেন্ট ব্যবহারপূর্বক নমুনা ধানের গাছ ও গোছা নির্বাচন, নির্বাচিত ধানের গাছ ও গোছা কর্তনপূর্বক ধান সংগ্রহ, ধান মাড়াই ও ওজন নেয়া, ময়েশ্চার মিটারের মাধ্যমে আর্দ্রতা নিরূপণ, কর্তন তফসিলে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধকরণ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কর্তৃক যৌথ স্বাক্ষর প্রদান ও পূরণকৃত তফসিল পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়ে প্রেরণ করা। বর্ণিত পদক্ষেপসমূহের মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত উপজেলাস্থিত ক্লাস্টারসমূহের মধ্যে যে সকল ক্লাস্টারে ধানের চাষ হয়েছে তার জাতভিত্তিক ক্লাস্টারের তালিকা 6ক-তে লিপিবদ্ধ করা হয়। অতঃপর জেলা হতে নির্ধারণকৃত উপজেলা ভিত্তিক কর্তন সংখ্যা অনুযায়ী র্যান্ডম টেবিল ব্যবহারপূর্বক নির্ধারিত সংখ্যক ক্লাস্টার নির্বাচন করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, এখানে মানিকগঞ্জ জেলাধীন সদর উপজেলায় 7টি ক্লাস্টার তালিকা হতে বোরো ধানের উপসি জাতের 3টি পরীক্ষামূলক নমুনা কর্তনের লক্ষ্যে 3টি ক্লাস্টার নির্বাচন করা হয়েছে। এ পর্যায়ে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে প্রতিটি দৈবচয়িত ক্লাস্টার হতে 6ক-খ পূরণের মাধ্যমে একাধিক প্লটের মধ্য হতে একটি করে প্লট নির্বাচন করতে হবে। পূর্বের উদাহরণ অনুযায়ী নির্বাচিত 3টি ক্লাস্টার হতে প্রতিটি ক্লাস্টারের মধ্যে যে সকল প্লটে বোরো উপসি ধানের চাষ হয়েছে সে সকল প্লটের তালিকা কৃষকের নাম সহ 6ক-খ-তে লিপিবদ্ধ করতে হবে। উদাহরণটিতে এই ক্লাস্টারের 5টি প্লটে বোরো উপসি চাষ হয়েছে, এর মধ্য হতে র্যান্ডম টেবিল ব্যবহার করে 3নং প্লটটি নির্বাচন করা হয়েছে। এ প্লটের চাষির নাম জনাব রমজান আলী, পিতা মোহাম্মদ আক্কাস আলী। এ নির্বাচিত প্লটেই নমুনা কর্তন সম্পন্ন করা হবে। শস্য কর্তনের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম যেমন ক্লাস্টার ও প্লট নির্বাচন সংক্রান্ত বিষয়সমূহ
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সম্পন্ন হওয়ার পরে কর্তনের লক্ষ্যে নির্বাচিত প্লটে গমন করতে হবে। এখানে আমরা 3 নম্বর প্লটটি দৈব চয়নের মাধ্যমে কর্তন প্লট হিসাবে নির্বাচিত করেছি। এ পর্যায়ে নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক নমুনা কর্তন এরিয়া নির্বাচন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের যৌথ অংশগ্রহণে এ কর্তন অনুষ্ঠিত হয়ে থাকে। এবারে এ নমুনা কর্তন পদ্ধতি সরেজমিনে প্রত্যক্ষ করা যাক। প্রথমে প্লটের দক্ষিণ পশ্চিম কর্নার নির্ণয় করতে হয়। এ প্লটের দক্ষিণ পশ্চিম কর্নারে আমরা দাঁড়িয়েছি। এখন টেপের সাহায্যে ওই দক্ষিণ পশ্চিম কর্নার হতে দক্ষিণ পূর্ব কর্নার পর্যন্ত প্লটের দূরত্ব পরিমাপ করতে হবে। দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার হতে দক্ষিণ পূর্ব কর্নারের দূরত্ব 41 ফুট। এখন উভয় প্রান্ত হতে 9 ফুট বাদ দিতে হবে, যাতে নির্বাচিত কর্তন এরিয়া নির্বাচিত প্লটের বাইরে চলে না যায়। এক্ষেত্রে উভয় পার্শ্ব হতে 9 ফুট বাদ দিয়ে সংখ্যা দুটি পাওয়া যাবে 9 এবং 32। উক্ত 9 থেকে 32 সংখ্যাসমূহের মধ্য হতে র্যান্ডম টেবিল ব্যবহার করে একটি সংখ্যা নির্বাচন করতে হবে। এবারে র্যান্ডম টেবিল ব্যবহার করে 24 সংখ্যাটি পাওয়া গেল। এক্ষেত্রে 24 ফুটের স্থানটি চিহ্নিত করতে হবে। একই পদ্ধতিতে প্লটটির দক্ষিণ পশ্চিম কর্নার হতে উত্তর পশ্চিম কর্নারের দূরত্ব ফুটে পরিমাপ করতে হবে। দেখা যাচ্ছে এক্ষেত্রে এই দূরত্ব 112 ফুট। এখন উভয় প্রান্ত হতে 9 ফুট বাদ দিয়ে সংখ্যা দুটি পাওয়া যাবে যথাক্রমে 9 এবং 103 ফুট। প্রাপ্ত 9 থেকে 103 সংখ্যা দুটির মধ্য হতে পুনরায় র্যান্ডম টেবিল ব্যবহার করে 35 সংখ্যাটি পাওয়া গেল। এখন দক্ষিণ ও পশ্চিম পার্শ্বের চিহ্নিত স্থান দুটি অর্থাৎ 24 ও 35 ফুট হতে ক্রমাগত প্লটের ভেতরের দিকে যেতে থাকলে একটি ছেদ বিন্দু পাওয়া যাবে। উক্ত ছেদ বিন্দুটি হবে কর্তন বিন্দু। এই বিন্দুটিকে ঘিরে 8.278 ফুট ব্যাসার্ধ নিয়ে সার্কুলার পদ্ধতিতে 215.278 বর্গফিটের মধ্যকার সকল ধান কর্তন করতে হবে। যথাযথভাবে এই নমুনা এরিয়া ও নমুনা গাছ নিরূপণের জন্য কর্তন সংক্রান্ত ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয়। এর 8.278 ফুট লম্বা বাহুটি ব্যবহার করে এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কর্তন এরিয়া চিহ্নিত করতে হবে। ফসল কর্তনের কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, যাতে দৈব চয়নের মাধ্যমে নির্বাচিত জমির মধ্যস্থিত কোনো গাছ বাদ না পড়ে এবং নির্বাচিত গাছ ছাড়া অন্য কোনো গাছ কর্তন করা না হয়। তবে খেয়াল রাখতে হবে, ধানের গোছার কোনো অংশ যদি নির্বাচিত কর্তন এরিয়ার মধ্যে পড়ে, সেক্ষেত্রে গোছার মূলের 1/2 নির্বাচিত নমুনা এলাকার মধ্যে পড়লে সম্পূর্ণ গোছাকে নির্বাচিত নমুনা গোছা হিসেবে গণ্য করে কর্তন করতে হবে। অন্যদিকে গোছার মূলের 1/2 যদি নির্বাচিত নমুনা এলাকার বাইরে পড়ে, তবে সম্পূর্ণ গোছাটি নমুনা থেকে বাদ দিতে হবে। এভাবেই নির্বাচিত নমুনা কর্তন এরিয়ার মধ্যস্থিত ধানের গাছগুলি কর্তন করতে হবে এবং নমুনা কর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কর্তনকৃত ধানের গাছ থেকে ধান মাড়াই করে ধুলা ও ময়লা ভালোভাবে পরিষ্কার করার পর নমুনা কর্তনে প্রাপ্ত সকল ধানের ওজন নিতে হবে এবং প্রাপ্ত ওজন কেজি ও গ্রামের তফসিলের নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করতে হবে। ওজন নেয়ার পরে ময়শ্চার মিটারের সাহায্যে ধানের ময়শ্চার নিরূপণ করে তফসিলের নির্দিষ্ট স্থানে ময়শ্চার হার লিপিবদ্ধ করতে হবে। এভাবে অত্যন্ত দক্ষতার সাথে এই সার্বিক প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাছাড়া ফসল কর্তনের কালে আরও কিছু সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, যেমন কর্তন প্লটে পানি সেচ সংক্রান্ত তথ্য, সার ব্যবহার সংক্রান্ত তথ্য, বালাইনাশক ব্যবহার সংক্রান্ত তথ্য এবং নির্বাচিত প্লটের বাইরে ধান চাষ করেছে এমন 5 জন চাষির সাক্ষাৎকার গ্রহণ করা। এভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণের যৌথ অংশগ্রহণের মাধ্যমে নমুনা ধান কর্তন পরিচালিত হচ্ছে, ফলে ধানের ফলন হার তথ্যের দ্বৈততা পরিহার করা সম্ভব হয়েছে এবং কৃষি পরিসংখ্যান সংক্রান্ত তথ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এ প্রক্রিয়া এগিয়ে নেয়ার মাধ্যমে কৃষি পরিসংখ্যানের গুণগত মান বৃদ্ধি পাবে। ধানের পরীক্ষামূলক নমুনা কর্তন প্রক্রিয়াটি প্রত্যক্ষ করার জন্য আন্তরিক ধন্যবাদ।